আসাউদ্দিন ওয়েসিক যাতে অসমত যাতে রাজনীতি করবলে যাতে মানে বরপিয়া পারি নিদিয়ে তার কারণে আপনাকে ডিস্ট্রিবিউশন করব যিজনে গোটে ভারতবর্ষত মুসলমান মুসলমান কই পেলাই তেও এটা হিন্দু মুসলমানের যেটু সাম্প্রদায়িক সংঘর্ষ করার যেটু মানে ন্যস্ত্য স্বার্থ রাজনীতি তেও করেছে তাত যদি দিসপুরের রিমোটত লাগি থাকা এই জায়গাত যদি পোস্টারিং করব পারে তাতকে দুর্ভাগ্যজনক কথা কিবা আছে নেকি মেরুকরণের রাজনীতি ইয়াত করব তাত অসমীয়া লোকে চাই থাকিব এটু আমি কিন্তু কেতিয়াও বরদাস্ত নকরো এইবিলাক পোস্টার অনতি পলমে অসমৰ পৰা দলিয়াই পেলাব লাগে বলি মই আজি যিসকলে লগাইছে তেওঁলোককে বিনম্রভাবে অনুরোধ করছো অসমত নির্বাচন খেলিবই গতিকে রাইজৰ সহযোগিতা বিচাৰিছে তীব্র ভাষাৰে এটা কথা কৈছো গণতন্ত্রত রাজনীতি করার কারো সকলোৰে এটা গণতান্ত্রিক অধিকার কিন্তু সাম্প্রদায়িক বিষবাস্তরে অসমখনক অশান্তি করবর কারণে কিন্তু আসাউদ্দিন ওয়েসির মই মিডিয়ার প্রত্যেকলে এটা আহ্বান জানাইছো কোনো কারণে যাতে অসমত এনেকুৱা সাম্প্রদায়িক বিষবাস্প ছটিওয়া রাজনীতি যাতে দল ইয়াত এন্ট্রি করব নোৱাৰে তাত মই বিনম্রভাবে সাংবাদ মাধ্যমলেও এটা অনুরোধ জানাইছো আপোনালোকেও এইটো দৃষ্টি রাখক যাতে কোনো কারণে আসাউদ্দিন ওয়েসির এই বিষবাস্ত বাস্প ছটিওয়া ভূত কাটার যেটু তেওঁলোকৰ এটা মানে কোনোবা কোন কোন দলে তেওঁলোকক স্পন্সর করে আপনাদের ভালকে জানে যাতে কোনো কারণতে অসমৰ কোনো দুষ্টচক্রই আসাউদ্দিন ওয়েসিক যাতে অসমত যাতে রাজনীতি করবলে যাতে মানে বরপিয়া পারি নিদিয়ে তার কারণে আপনাদের দৃষ্টিগোচর করব ইতিমধ্যে মই ফেসবুকত এটা আপডেট দিছো অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা দিসপুর গাতে লাগি থাকার পিছত প্রশাসন যন্ত্রই যেটা যিবিলাক দল আহিলে অসমত মানে সাম্প্রদায়িক সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে দলের সরকারও দায়িত্ব থাকে যাতে এনেকা ধরনের কোনো মানে রাজনৈতিক দল অসমত যাতে পুনের যাতে আহিব নোৱাৰে তার প্রতি দৃষ্টি আপনার জড়িয়ে সরকারক দৃষ্টিগোচর করবলে আর রাইজক সজাগ করবলে আপনার ওসরতে অনুরোধ মানে কোন কেন ধরনের পক্ষ জড়িত হওয়ার সম্ভাবনা আছে না ডেফিনেটলি এটা সাম্প্রদায়িক পক্ষ হব ডেফিনেটলি সাম্প্রদায়িক পক্ষ হব যাতে ভূত ভাঙা রাজনীতির কারণে হিন্দু মুসলমানক মানে অস্থির করে তোলার একটা মানে সাম্প্রদায়িক গোষ্ঠী হব গতি এই যাতে আরম্ভণিতে কলিটো যাতে মূর মহি পেলাব পারি তার কারণে আপনার আমি মানে করজোড়ে অনুরোধ করছো যাতে কোনো কারণত হায়দরাবাদের পার্টি আসাউদ্দিন ওয়েসি তাতেই থাকক অসমত যাতে এন্ট্রি করব নোৱাৰে রাইজক সজাগ করে তুলক এখনো যাতে পোস্টার পুনের যাতে ইয়াত লগাব নোৱাৰে তার কারণে মিডিয়ায় আপনাদের দায়িত্ব গ্রহণ করব লাগিব বাইদেউ চাবলৈ যদি যায় যে অখিল গগৈৰ বিৰুদ্ধে তেওঁ কঠোৰ হৈছে চৰকাৰ প্ৰশাসনক দেখিব পোৱা গৈছে কিন্তু তাৰ বিপৰীতে যদি চাবলৈ যায় যে আসাউদ্দিন ওয়েসিৰ পোষ্টাৰ লগাইছে তাকো দিসপুৰত হয় মই আচৰিত হ'লোঁ মই আহি থাকোঁতে মোৰ মানে গা নোম শিয়ৰি গ'ল আসাউদ্দিন ওয়েসি যিজনে গোটেই ভাৰতবৰ্ষত মুছলমান মুছলমান কৈ পেলাই তেওঁ এটা হিন্দু মুছলমানৰ যিটো সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ কৰাৰ তেওঁ যিটো মানে ন্যস্ত্য স্বাৰ্থ ৰাজনীতি তেওঁ কৰিছে তাত যদি দিসপুৰৰ ৰিমোটত লাগি থকা এই জায়গাত যদি পোষ্টাৰিং কৰিব পাৰে তাতকৈ দুৰ্ভাগ্যজনক কথা কিবা আছে নেকি এইটো চৰকাৰৰ দায়িত্ব নহয় নেকি যে অসমখনক অস্থিৰ কৰিবৰ কাৰণে গণতন্ত্ৰত ৰাজনীতি সকলোৱে কৰিব পাৰে তাৰ অৰ্থ এইটো নহয় যে সাম্প্ৰদায়িক বিষবাস্প ছটিয়াই কোনো বা রাজনৈতিক মেরুকরণের রাজনীতি ইয়াত করব তাত অসমীয়া লোকে চাই থাকিব এটু আমি কিন্তু কেতিয়াও বরদাস্ত নকরো এইবিলাক পোস্টার অনতি পলমে অসমৰপৰা দলিয়াই পেলাব লাগে বলি মই আজি যিসকলে লগাইছে তেওঁলোককে বিনম্রভাবে অনুরোধ করছো যে এইবিলাক ষড়যন্ত্রত আপোনালোকে ভৰি নিদিব কিছুদিন পূর্বে দেখিব পোৱা গৈছিল যে আজমলৰ সভাত আরবি ভাষাত লিখা পোস্টারও লাগিছিল কিন্তু চাওক আরবি ভাষাত পোস্টারত লাগিছে আমি গৰিহণা দিছো কালি কিবা কিবি বাতৰি ওলাই আছে আজমল ফাউণ্ডেশ্যনৰ এফ চি আৰৰ কিবা কিবি কথা ওলাইছে মই এটা কথা আপোনালোকক জনাব বিচাৰিছোঁ আজমল ফাউণ্ডেশ্যনলৈ যদি সন্ত্ৰাসবাদীৰ পইচা আহিছে আৰবী ভাষাত বেনাৰ পোষ্টাৰ লগাই পেলাই যদি সাম্প্ৰদায়িক কৰিব বিচাৰিছে চৰকাৰখন ক'ত গৈছে এফ চি আৰ এটোতো আপোনাৰ ডাইৰেক্ট পইচা এটা ভৰাই দিব নোৱাৰে এইটোতো আৰু পেটিএম নহয় এইটোত গোটেই গৃহ বিভাগৰ জড়িত হৈ থাকে এতিয়া গৃহ বিভাগে গোটেই মনিটৰ কৰে মনিটৰ কৰাৰ পিছত পইচা মানে সোমাব পাৰে আমাৰো এন জি অ' আছে 12A 80G যেতিয়া এফ চি আৰ এ থাকে গভৰ্ণমেণ্টৰ মনিটৰ হৈ থাকে এতিয়া গভৰ্ণমেণ্টৰ মনিটৰিঙৰ পাছত যদি কোটি কোটি টকা সন্ত্ৰাসবাদীৰ পৰা আহিছে তেতিয়াহ'লে ইয়াত গণতন্ত্ৰত গভৰ্ণমেণ্ট চৰকাৰ নাই চৰকাৰ বিফল হৈছে গতিকে যদি সঁচাকৈ আহিছে তেওঁৰ প্ৰতি আইনী ব্যৱস্থা ল'ব লাগে আৰু আহিবলৈ কেনেকৈ পালে তেনে গৃহ বিভাগত কিমান সুৰুঙা আছে সেইটোওতো প্ৰশ্ন হ'ব গৃহ বিভাগত কৈছে যে আপুনি সুৰুঙাৰ কথা কোনোবা আমোলা মন্ত্ৰী বিষয়া জড়িত থকাৰ সম্ভাৱনা আছে না ডেফিনেটলি চাওক আজি তাৰিখত এন জি অ' বিলাকত কি হয় আপুনি অফলাইন অনলাইন আপলোড কৰিব লাগে যদি আপোনাৰ কিবা পইচা এটা আহে অফলাইন আগতে মানুহে ডাটা ৰাখি পেলাই ছাবমিট কৰে ইউটিলাইজেশ্যন চাৰ্টিফিকেট জমা দিব লাগে আজিকালি কিন্তু অনলাইনো বেনিফিচিয়াৰী ক'ৰ পৰা পইচা আহিছে ক'ত দিয়াইছে অনলাইন আপলোড কৰিব লাগে নীতি আয়োগ দৰ্পণ এনেকুৱা বিভিন্ন মানে ব্যৱস্থা আছে গতিকে কোনোবা নিশ্চয় জড়িত থাকিব লাগিব যদি অভিযোগ এটা দিলে এইটো সত্য নহয় আৰু যদি সত্য হয় চৰকাৰখনে 48 ঘণ্টাৰ ভিতৰত তেওঁৰ আজমল ফাউণ্ডেশ্যন বন্ধ কৰিব লাগে আৰু চৰকাৰে কাৰ কাৰ ছত্ৰ চায়ত আহিছিলে সেইটোও বিবেচনা কৰিব লাগিব।